আমাদের ফার্স্ট প্রজেক্ট ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অর্থাৎ একটি নির্দিষ্ট ছবির পেছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তা কিভাবে পরিবর্তন করা যায় আমরা দেখব। আমরা আমাদের এই কাজটির জন্য বর্তমানে যে ছবিটি নিয়েছি তা দেখতে পাচ্ছি, এখানে একটি বাচ্চার ছবি এবং তার পেছনে যেই লাইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে তা। আমাদেরকে মূলত প্রথমে যে কাজটি করে নিতে হবে তা হচ্ছে যে এই বেবি ফেস ইমেজটিকে মূলত মাস্কিং করতে হবে, অর্থাৎ আমরা অলরেডি করে নিয়েছি তা হচ্ছে এরূপ। এরপর এই ইমেজটিকে, অর্থাৎ শুধু এই ফেস ইমেজটিকে মূলত আমরা কপি করব এবং পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তাকে আমরা মূলত পরিবর্তন করে দিব, অর্থাৎ সেখানে আমরা বিভিন্ন ধরনের ভিউ সিন সিনারি অথবা আদার্স কোনো যদি আমাদের পছন্দনীয় যদি কোনো কালার থাকে তার মাধ্যমে মূলত আমরা ফুলফিল করতে পারি। তো আসুন দেখা যাক, প্রথমে আমরা দেখা যাচ্ছে যে মাস্কিং করে নিয়েছি। এবার আমরা এই মেইন ইমেজ লেয়ার থেকে মূলত আমরা ছবিটিকে কেটে নেব কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে মূলত আমরা ইমেজটিকে স্থাপন করব এবং আদার্স যে লেয়ারগুলো রয়েছে তা আমরা মুছে দেব। এবং আমরা চাইলে যে বিভিন্ন অংশে যে ক্রপের যে ব্যাপার রয়েছে, স্মুদিংয়ের ব্যাপার রয়েছে তা মূলত আমরা ইচ্ছে করলে ব্লার অথবা স্মাক টুল রয়েছে তা দিয়ে আমরা ফিক্স আপ করে নিতে পারি। তবে আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে আমরা এত জটিলতা এখন যাব না, আমরা বর্তমানে যে ইমেজটি রয়েছে তা নিয়ে মূলত কাজ করার চেষ্টা করব। এবার আসুন দেখা যাক যে এর ব্যাকগ্রাউন্ডের দিকে আমরা লক্ষ্য করব যে কিভাবে এর ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডে আমরা কী দিতে চাচ্ছি। আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে যে আমাদের যে বর্তমান যে ইমেজটি রয়েছে এই ইমেজটি মূলত, অর্থাৎ এই ক্যারেক্টারটি মূলত একটি প্লেসের উপর অর্থাৎ একটি ফিল্ডের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে। সো আমরা চেষ্টা করব যে সেখানে একটি ফিল্ড ভাব আনতে। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা প্রথমে আলাদা একটি লেয়ার নিই। এবং এই লেয়ারে মূলত আমরা একটি ফিল্ড ভাব আনার চেষ্টা করব ঠিক এইভাবে। এবার এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট টুল রয়েছে তা নেব এবং এই গ্রেডিয়েন্ট টুলে আমরা মূলত এখানে একটি লাইট ব্লুইশ একটি ভাব আনার চেষ্টা করব। এবার গ্রেডিয়েন্টটিকে ওকে করে আমরা মূলত এখানে সার্কেল প্যাটার্ন নেব এবং এখানে মূলত আমরা এটি অ্যাপ্লাই করব এভাবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের পছন্দনীয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জিনিসটিকে দেখার চেষ্টা করব। একটি নির্দিষ্ট পজিশনে আসার পর মূলত আমরা একে কন্ট্রোল ডি দেব এবং এরপর এর উপর একটি ফিল্টার ইউজ করব, তা হচ্ছে ব্লার। আমরা একে গুলশান ব্লার ইউজ করব। এরপর আমরা এই লেয়ারটিকে মূলত ফিল লেয়ারটিকে মূলত নিচে রাখব। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে আমাদের যে বেবিটি রয়েছে তা একটি ফিল্ডের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে। এবার আমরা তার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তা মূলত চেঞ্জ করার চেষ্টা করব। আমরা আরও একটি লেয়ার নেব। যেহেতু এটি একটি চাইল্ডিশ অর্থাৎ ছোট বাচ্চাদের উপর নির্ভর করে ছবি, তাই আমরা এখানে কিছু চাইল্ডিশ ব্যাপার স্যাপার করব, অর্থাৎ আমরা এখানে কিছু মেঘ বসানোর চেষ্টা করব। সরি,
একটি মেঘের অবয়ব আমরা তৈরি করি। এবং এই মেঘের কালারও আমরা ব্লুইশ রাখি। এরপর আমরা আরো একটি মেঘ পাশাপাশি আনি। এবার এই মেঘগুলোকে আমরা হালকা লাইট ব্লার করি। এরপর এই মেঘের যে লেয়ার রয়েছে সেই লেয়ারটিকে আমরা পেছনে স্থাপন করি এবং একটু প্লেসমেন্ট করে নিই। এবং এরপরে আমরা আরও একটি লেয়ার তৈরি করব, যেখানে আমরা একটি সূর্য দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে সূর্যটি তৈরি করে নিই এবং গ্রেডিয়েন্টে আসি। এবার সূর্যের যে উত্তপ্ত রং রয়েছে তা আমরা সিলেক্ট করি। এবার এই সূর্যটিকে আমরা মেঘের ঠিক মাঝখান বরাবর যেহেতু অবস্থান করাবো, তাই মেঘের লেয়ারটি উপরে থাকবে। এভাবে করে ধীরে ধীরে আমরা আরও বিভিন্ন অবজেক্ট ইউজ করে মূলত আমরা আমাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। আমরা যদি চাই যে এই ইমেজটিতে আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে আসতে, অর্থাৎ এখানে যদি এই ইমেজটির আমরা একটি শ্যাডো ফেলতে চাই তাও করতে পারি। আমরা ইমেজটিকে মূলত মার্কিং করে নিলাম কন্ট্রোল দিয়ে, তারপর আমরা একটি ডিফারেন্ট লেয়ার নেব এবং এই লেয়ারের মধ্যে আমরা ব্ল্যাক যে কালার রয়েছে তা আমরা পেইন্ট করব। এরপর আমরা জাস্ট শেডেড লেয়ারটিকে নিচে আনব। আমরা এডিটে যাব, ট্রান্সফর্মে যাব, ডিস্টর্টে যাব এবং এখান থেকে ধীরে ধীরে আমরা মূলত একে প্লেস করাব। যেভাবে ছায়াটিকে পারফেকশনে আনা যায় তা মূলত চেষ্টা করব। যাতে করে সত্যিকারের শ্যাডো মনে হয়। এবার একে এখান থেকে আমরা ফিল্টার দিয়ে ব্লার করে নেব।
এবং ইমেজে অ্যাডজাস্টমেন্টে আমরা যে শেডটি তৈরি করেছি তার কালারটি একটু ম্যাচ করে নেব। এভাবে ধীরে ধীরে রং বেরঙের ব্যাকগ্রাউন্ড যোগ করে আমরা আমাদের ইমেজকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি।